প্রিয় দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ দেখবেন ঢাকার অদূরে নবাবগঞ্জ থানা এলাকায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। দর্শক, বাবা তার মেয়েকে খুন করে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজেকে স্বীকার করছেন যে সে তার মেয়েকে খুন করেছে। প্রকৃতপক্ষে বাবা তার মেয়েকে খুন করেছে না অন্য কাউকে বাঁচানোর উদ্দেশ্যে সে পুলিশের কাছে স্বীকার করছে যে সে তার মেয়েকে খুন করেছে। সেই সত্য ঘটনা দেখতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ? আমি সুস্থ মাথায় বলতেছি। আমি আমার মেয়েরে তার ওড়না দিয়া গলা পেঁচাইয়া এই হাত দিয়া জোর করে মাইরে ফেলাইছি। লাশ এখন কোথায়? কপালখালী শালবাগানে পড়ে আছে স্যার। আপনি কি একাই মেরেছেন আপনার মেয়েকে? না না স্যার, আমি একাই ছিলাম, আমি একাই ছিলাম। ডেড বডি কি গোপালখালী গেলে পাওয়া যাবে? ও স্যার, পাইবেন। কি অবস্থায় আছে আমার মাইয়াটার তুমি দেখো। আল্লাহ, বাবা মেয়েকে খুন করলো, এসে বলছে আমি আমার মেয়েকে খুন করেছি, কি হতে পারে? স্যার, দেখেছেন স্যার? হ্যাঁ, ওই যে এক বয়স্ক লোক এসছে, সে বলতেছে তার মেয়েকে সে খুন করছে, গোপালখালী ওই শাল বাগানের মধ্যে ফেলে রেখেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে সরাসরি বললো সে নিজে হাতে খুন করেছে, বাট দে আর ইজ এ কনফিউশন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি একাই খুন করেছেন কিনা, সে কিন্তু একটা নামের অর্ধেক অংশ বলতে গিয়েও বলে না। যাই হোক, যেহেতু খুনের ব্যাপার ডেড বডি পড়ে আছে, এরকম একটা ব্যাপার, আপনি ওকে 54 করবেন। ওকে, 54 করে কোর্টে পাঠাবেন, কোর্টে 10 দিনের রিমান্ড চাই। কোর্টে যাবে আর এদিকে আপনি গোপালখালী চলে যাবেন, কী হয় সেখানে জানাবেন, ডেড বডিকে খুঁজে বের করতেই হবে। ওখান থেকে ঘুরে আসেন, এরপরে এদিক থেকে আসামি রিমান্ডে আসুন, আমরা পরে সেখানে। এই জঙ্গলের কথা বলেছেন? জি স্যার, এই জঙ্গলের কথাই বলেছেন। ভাই বুঝি, আচ্ছা এক কাজ করেন, আপনি আর মোহাম্মদ আলী এ পাশটা যান। মিন্টু, আপনি আমার সাথে আসুন। মিন্টু জি স্যার, আসুন। আচ্ছা কাজ করেন, ব্যাগটা সাথে করে নিয়ে নিন। Thank you.
আমি শিওর যে আশেপাশে কোথাও আমরা কোনো একটু পেয়ে যাবো। ডেড বডিটা সম্ভবত সামনে। আচ্ছা কাজ করেন, মুভ। আর চারিদিকে খেয়াল রাখবেন। মোবাইল ওয়ান চালু আন, মোবাইল ওয়ান চালু আন, এ চালু আন ক্লিয়ার। স্যার আপনি যে লোকেশনের কথা বলেছিলেন এখানে এসে স্যার কোনো ডেড বডি পাইনি স্যার। একটা ব্যাগ আর এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে মেয়ে মানুষের। একটা ব্যাগ মানে মেয়েদের ব্যাগ না ছেলেদের ব্যাগ? স্যার এটা সবাই ইউজ করতে পারে। আচ্ছা স্যান্ডেল কি মেয়েদের না ছেলেদের? তার মানে ওইখানে কোনো না কোনো ঘটনা ঘটেছে। ওই যেটা লোকটা যে আমাকে কথাটা বলেছে যে ওর মা ওর মেয়েকে মেরে ফেলেছে, এটার আংশিক সত্যতা আছে? আশেপাশে খোঁজাখুঁজি করেন? আশেপাশে খোঁজাখুঁজি করেন, ডেড বডি উদ্ধার করতেই হবে যেমন করে হোক, অথবা ডেড বডি যদি না থাকে এই ব্যাগ এই স্যান্ডেল কার এটাকে খুঁজে বের করেন, বের করে তারপরে আসেন থানায়, ঠিক আছে? রিসিভ স্যার। একটা জিনিস বুঝতে পারছি না, লোকটা কি আসলেই তার মেয়েকে হত্যা করার চেষ্টা করেছে বা মেরে ফেলেছে? স্যার আমার মনে হয় এখানে হত্যা করার চেষ্টা করা হয়েছে। স্যার কোনো জন্তু জানো লাশে টেনে নিয়ে যায়নি তো? চলুন একটা কাজ করি স্যার, আশেপাশে আরো ভালো মতো খোঁজ খবর নিয়ে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তারপর যাই। ওকে স্যার। জি স্যার, এটা ঠিক বলছেন। তার মানে তুমি কি খুন করার সময় ছিল? দেখছো বেটা, দেখি পুলিশ উকিলের মতো জেরা করে বেটা। আমি নিজ কানে শুনছি। তোমার কেডা কইছে? তুই একটা পাজি, তুই একটা বজ্জা, তুই একটা খারাপ পোলা খারা। সোনিয়ারে তুই মার্ডার করছস, আমি তোর দেখাইতেছি মর্ডার। চাচা চাচা, এই আমি তোর খুন করতে চাচা। শোন, এরপরে কোনো জায়গায় যদি আমার চাচা কবি তো তরে না, তোর 14 গোষ্ঠীরে সোনিয়া মার্ডার কেসে ফেলাই দেবো। জানিস তো আমার নামটা কি? গিরিঙ্গি সত্তার। দেখছো দেখছো, আমারে গিরিঙ্গি কয় ফাউল। আচ্ছা এই যে বলেন তো আপনি আপনার মেয়েকে কিভাবে মারলেন? আপনার মেয়ের ডেড বডি তো পাওয়া গেল না। আমি মারছি? এটা কি বলেন স্যার, আমি তো আমার মেয়েকে মারি নাই। হাই মিয়া, কাল কেন আপনি এসে বললেন আপনার মেয়েকে আপনি মেরে ফেলেছেন? স্যার মেরে ফেলালে লাশ কই? লাশ 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 কই স্যার? তো ভারী মুশকিল দেখি আকাশ। জি স্যার, তাই তো স্যার। উনি তো মানে এই একটা কথা বলে একটু পরে আবার চেঞ্জ হয়ে যায় স্যার। আমরা স্যার যখন ওই ডেড বডি উদ্ধার করতে গিয়েছিলাম তখন স্যার একটা ছেলেকে স্যার পালিয়ে যেতে দেখেছি। ওই ওই কবির, কবির স্যার, কবিরই আমার মায়ের লইয়া পালাইছে। ওই কবির থাকে কোথায়? আমার গ্রামেই থাকে স্যার, আমার গ্রামেই থাকে, আমার গ্রামেই থাকে স্যার। বাপের নাম জানেন? হ রুস্তম ফরাজি। আকাশে রুস্তম ফরাজির পোলা কবির ধরার ব্যবস্থা করেন? আর আপনারা দেখে পালাইলো মানে আপনাকে দেখে পালাইছে? আপনি যখন রেডে যান তখন রেড মানে ওই ডেড বডিটা খুঁজতে গেছেন তখন আপনাদেরকে দেখে পালিয়েছে? জি স্যার, ওই পরে স্যার যখন আমরা সার্চিং করছিলাম আরো যে খোঁজ খবর করছিলাম আশেপাশে তখন একটা ছেলেকে স্যার ধরে পালিয়ে যেতে দেখেছি। পুলিশ দেখে পালালো কেন? সেটাই স্যার প্রশ্ন। হ্যাঁ স্যার, আমার মনে হয় হ্যার মধ্যে যত প্যাচ স্যার। হাই চুপ থাক,
এর মধ্যে যত আছে তত সব সব শরীরে প্যাচ। কালকে বলে গেলি তুই আইসা যে তোর মাইয়ারে তুই মাইরে ফেলাইছিস, আবার আজকে বলছিস যে তুই মেরেস। স্যার ওনার বাড়ি থেকে কি খুঁজতে বসার না? স্যার এই কামই করেন না, আমার বউ স্যার বহুত ভেজাইলে আপনারে আপনারে স্যার দেখাই যাতা বলে ফেলা। চুপ, বেশি কথা বলি স্যার। এটা আজ তো দোকান ডাক্তার দেখায় না, আর একটু দোলাই দেন, ট্রিটমেন্ট দেন, আর কাজ করেন। ওই যে কোভিড না কি এটা নিয়ে আসেন তো ধরে। জি স্যার। সর্বনাশ স্যার, তুই তো আসুন আসুন, আর একটা বেজালে ফেললো দেখি স্যার। আমার কাছে মনে হচ্ছে স্যার এই ভদ্রলোক জানে স্যার। খোঁজ নেন ওখানে কি কি পাইছেন আপনি স্যার। জুতো আর ব্যাগ? জি স্যার, একটা ব্যাগ পাওয়া গেছে আর এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। ঠিক আছে, মেয়েটাকে যদি না পাওয়া যায় জুতো আর ব্যাগ পাওয়া গেল, মেয়ের জুতা? জি স্যার। তার মানে কি? তার মানে ওখানে কোনো না কোনো একটা ঘটনা আছে, নাহলে একটা মহিলার জুতা পাবেন কেন আপনি ওইখানে, একটা মহিলার ব্যাগ পাবেন কেন ওইখানে? ও যাই বলুক না কেন, আমার ওই ব্যাগ আর জুতা কার এটা খুঁজে বের করতে হবে তো। জি স্যার। রুস্তম ফরাজির বাসাটা কোন দিকে? এই দিকে। আপনি কি তার ছেলেরে খুঁজতেছেন? আপনি কি করে বুঝলেন স্যার? দুই দিন হলো আবেদ চাচার মেয়েটারে পাওয়া যাচ্ছিল না তো তাই। আচ্ছা বাসাটা কোন দিকে সেটা বলুন স্যার। ও তো বাড়িতে নাই, ওই রাস্তার ধারে বসে আছে। আচ্ছা আপনি একটু দেখিয়ে দেন তো স্যার, আমার কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে না, চলুন। তুই বিয়ের আগেই তাকে তুই অবৈধ প্রস্তাব দিয়েছিস না? রাজি হয়নি? না স্যার, এটা এটা সত্য না স্যার। তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল আমার তার সাথে। এই ধরনের কোনো কথাবার্তা এরকম কোনো সম্পর্ক ছিল না স্যার। হ্যাঁ স্যার, স্যার তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। কবির, আমি খুব ভালোবাসতাম স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা তুই এইটা বলতো যে সোনিয়ার বাবা কেন বলছে যে সে তার মেয়েকে খুন করেছে? ও স্যার, তার বাবার সাথে এটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। আমার একদিন সে ডাক দিয়ে কইল, এই কবির, কবির হনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার একটা কথা কই রাখি, আর কোনোদিন যেন সোনিয়ার লগে তোমারে মিশতে না দেই। কে চাচা, আমি তো সোনিয়ারে ভালোবাসি। কের ভালোবাসা? কের ভালোবাসা? আরে তুমি তো নিজের খরচই চালাইবে পারো না, আজ পর্যন্ত একটা কাম জোগাড় তো করতে পারছো? চাচা আমি তো কাজের চেষ্টা করতেছি, আমি কাজ হয়ে যাবে, আমি বাসা বলছি, আমি কিছুদিনের মধ্যে কাজ কাম জোগাড় হয়ে যাবে আমার, আমি চেষ্টা করতেছি। চেষ্টা করো আর যাই করো, আমি যেটা বললাম এটাই করবা। আর এইটাও যদি না শুনো, তুমি তো আমার ভাই বেরাদারের চেনই, হেরা যে কী করবো তোমারে আমি সেটা কইতে পারো না। জি চাচা, আমি জানি আপনাদের জ্ঞাতি গোষ্ঠী, আমি সবারই চিনি, আপনাদের অবস্থা অনেক ভালো, কিন্তু এটা সত্য যে আমি সোনিয়ারে ভালোবাসি, আর আমার আমার মনে ধরছে আমি সত্যি। কের ভালোবাসা? আর এই কথা একদিনও মুখ মুখ থেকে উচ্চারণ করলে তোমার ওই জিভটা
ছিঁড়ে ফেলাবো। যাও চাচা, আমার কোনো কথা শুনো। যাও। নমুনা তো দেখতেছি না বাবা, যে কি ভালোবাসো তুমি। আমার সোনিয়ারে বিয়া দিয়া লাগবো জোর করে, আমার মায়েরও ভালাইবো। হ্যাঁ ভালাইতে পারে। কি করবো বুঝো না, তুমি বুঝো না কি করবা। সোনিয়া খুব ভালো একটা মাইয়া, আমি ওরা ভালোবাসি, আমি ওরা ওরে সারা বাঁচতাম চাষা, আমি ওরলে ওরলে দুই যুগ যেদিকে যাই চলে যাম চাষা। যাও জি। এবার বুঝবা কবির মিয়া, সত্তর মিয়ার পেজগি করে কয় পুলিশের খেলা দেখো। কবির, একটা বিষয় কিন্তু আমি এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছি না, যে সোনিয়ার বাবা তোকে দেখতে পারে না, তোকে মেনে নিতে পারেনি, কিন্তু মেয়েকে কেন খুন করবে? এইটা তো স্যার আমি কইতে পারবো না, তবে স্যার সোনিয়ার খুব চাপ দিতেছিল। তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হইব, তুমি চিন্তা করো না। আমি তোমারে বিয়ে অন্য কাউরে করবো না। তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, দেখি কি করা যায়। আমি বাসায় কি বলবো আব্বু, মারে অনেক কথা কইছে। শোনো, তুমি তোমার মার সাথে একটা বুদ্ধি করবা, তুমি তোমার মারে বলবা যে তুমি এইচএসসি পরীক্ষাটা দিতে চাও, তোমার পরীক্ষার ভাগ্যে আছে কয় মাস, তিন মাস, এই তিন মাস তুমি পড়াশুনায় ব্যস্ত থাকবা, আমার সাথে দেখা করবা না, তুমি খালি পড়াশুনাই করবা। তোমার মারে তুমি এইটাও কইবা যে তুমি আমার আস্তে আস্তে ভুলে যাইবা গা, একদম ভুলে যাইবা গা, এইচএসসিটা পাশ করতে দাও, এইচএসসি পাশ করলে তোমার যে জায়গায় বিয়া দিব, যার সাথে বিয়া দিব তুমি বিয়া করবা, এটা তুমি তোমার মার সাথে পরামর্শ করবা। এদিকে আমি কী করবো, তিন মাসের মধ্যে আমি কাজকাম জোগাড় করবো, টাকা পয়সা জোগাড় করবো, কীভাবে কী করবো সব পরিকল্পনা করবো। আমার কাছে টাকা আছে, তুমি আমার নিয়ে চলো, আমরা পালাই যাই। কয় টাকা আছে তোমার কাছে? আর তোমার টাকা আমি নিম কি আরে, আমি টাকা জোগাড় করবো, আমি সব জোগাড় করবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমার এই তিনটা মাস সময় দাও, এই তিন মাসে তুমি পরীক্ষাটা দাও,
তোমার পরীক্ষাটা হয়ে যাবো, আমি সব কিছু বাউ করে ফেলবো, তারপর মনে করো তোমার আমি সুন্দর করে চুপচাপ করে চলে যাব, কোনো ঝামেলা হইব না, এইটা সবচেয়ে ভালো হইব। সত্যি নিয়ে যাবো? হ্যাঁ সত্যি নিয়ে যাবো, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না, যাও। কিন্তু সোনিয়া কোনো অবস্থাতে সে রাজি হচ্ছিল না আমার ছেড়ে যেতে। এই তোর কাছে কি মনে হয় যে আমরা পাগল? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ মেয়ে রাজি হচ্ছে না এর জন্য মেয়েকে কে খুন করবে? স্যার আমি, তবে স্যার একটা বিষয় কি স্যার জানেন, এই যে গিরিঙ্গি স্যার তার আছে না, আপনারা ওরে জিজ্ঞেস করে দিতে পারেন, ওর কাছ থেকে অনেক কিছু জানতে পারেন, কারণ ওই বিষয়টা অনেক বাড়াবাড়ি করছে, আমার সাথেও কথা কইছে রেলে, ওর বাবার সাথেও কথা কইছে, ওর সাথে একটা কিছু জানতে পারেন ওরে যদি আপনারা জিজ্ঞাসাবাদ করেন। গিরিঙ্গি সত্তার? জি জি মোহাম্মদ আলী স্যার, গিরিঙ্গি সত্তার। জি স্যার। মিন্টু? জি স্যার। চল গিরিঙ্গি সত্তার। এই গ্রামের কথা কইলো না? হ্যাঁ এই গ্রামের কথা বলছে। তো এই গ্রামে যাওয়া কি ঠিক হবে? কেন ঠিক হবে না? ওই যে কারজন দেখা, তো নতুন লোক মনে হইতেছে, নিশ্চয়ই কোনো মতলব আছে, দেহি কাছে যাইয়া। তোমরা কোন বাড়ির মেহমান? আমরা একটা মেয়ে পাইছি। মেয়ে পাইছি, বিয়া করবা? না পুরাই পাইছি জঙ্গলে। কিরে মেয়েটার মুখে রক্ত, কি ব্যাপার, কি হয়েছে? তোমার মাইয়া সোনিয়ার খবর কি কও? ওখানে যাও কে, একটু কাছাকাছি খারাইলে কি সমস্যা হয় তোমার? কে আর খালার বাইতে আছে? খালার বাইতে আছে, এটা নিয়ে বইয়ে থাকো। বাইয়ে কি করছে? সোনিয়ারে তো অন্য জায়গায় বেচে দিছে। কি আমার মেয়ের বেচা দিছে? সত্য কথা, বেচা দিছে। মিথ্যা কথা? মিথ্যা কথা না, তোমার মাইয়া এখন আমার কবজায় আছে। তাহলে তুই আমার মাইয়ারে কিডন্যাপ করছো? আমি করি নাই, তুমি তার সাক্ষী যে আর বাবাই তারে লয়ে গেছে গা, তুমি কইছো এখন কইছো না? হ্যাঁ হন, এইসব এসেইনে ফেসেনে বাদ দিয়ে সোজা কথা শুনো, মাইয়ারে কিন্তু আমি তোমার কাছে ফিরাই দিতে পারি এখন, কিন্তু কিন্তু শর্ত আছে। কি শর্ত? এই শর্ত মানে বুঝো না, গিভ অ্যান্ড না, ঠিক আছে গিভ অ্যান্ড টেক। তোরে আবার কি গিভ অ্যান্ড টেক দিমু আমি? আমার তো জীবনভর গিভ অ্যান্ড টেক একটাই, সেটা মাজেদা ভাবি। ও ভাবি মাসে আমারে, তুই জীবনে ভালো হবি না। আরো মারো, আরো মারো, আরো মারো, মারবা না?
আমার ভাস্তির জন্য আমি একটা উপকার করতে আসলাম। আমার ভাইয়ের মেয়ে কিডন্যাপ হয়েছে, তারে না নিয়ে আসলাম, আর তুমি আমারে মারলা। আমার যেতে হবে বাসা থেকে বাইরে। যামু না তো তোর এলে আমি শুয়ে থাকবো। বজ্জাত মাই আই দিয়ার আগে তুই একদম চোখ বাজে কথা বলবি না। তুই বাজে কথা বলবি না। এখন ঝাড়ু পিটা কর। এই তুই ঝাড়ু পিটা কর। আমি এখন আসতেছি। ঝাড়ু দে হ্যাঁ আমাকে। মনে কই যে দুয়া তুলসীর পাতা ঠিক আছে। এই আচ্ছা আপনার স্বামী তো বললো আপনার মেয়েকে নাকি আপনার স্বামী খুন করেছে, ব্যাপারটা কি বলেন তো? না এটা মিথ্যা কথা। আমার মেয়েরে গুম করছে গিরিঙ্গি সাততারে। সাততার কালকে রাত্রে আমার বাসায় আসতলো, আমার কাছে টাকা চাইছে, বলছে টাকা দিলে আমার মেয়েরে সে ফেরত দিবে। আপনারা তো তারে ধরেন নাই, ধরছেন আমার নির্দোষ স্বামীটারে। তাকে যে ঘটনা বলছে কই, আপনি তো আমাদেরকে জানালেন না। না থানায় যাই নাই ভয়ে, আপনারা আমার স্বামীরে আটকাইছেন, যদি আমারও আটকাইতেন। আচ্ছা ঠিক আছে, কি নাম বললেন? গিরিঙ্গি সাত্তার নামে চিনে সবাই। আচ্ছা ঠিক আছে। এই যে হ্যালো এক্সকিউজ মি। আব্দুল সাত্তার নাকি আরো কিছু আছে? আরো কিছু বলতে স্যার, ওই যে আছে না সবারই গ্রামে একটু শত্রু আছে না, আমার নামের সাথে একটা লাগাইছে। কি লাগাইছে? গিরিঙ্গি সাত্তার না? গিরিঙ্গি সাত্তার কয় স্যার? গিরিঙ্গি সাত্তার। সোনিয়ার মাকে কি বলছিস তুই? সোনিয়া ও আমার ভাবি, মাঝেদা ভাবি। হ্যাঁ তো আমি কিছু কই না। এই সোনিয়া কোথায়? এর মেয়ে কই, আমি কি করে? সোনিয়ার মা বলছে তুই নাকি কাল রাতে যেয়ে তাদেরকে শাসাইছিস, টাকা চাইছিস। টাকা দিলে নাকি সোনিয়াকে ছাইড়া দিবি? হ্যাঁ না কইছিলাম কি, আমার কাছে সোনিয়া তো নাই, ওই দুইটা পোলা কইছিল। দুইটা পোলা কইছিল কে কে? নাম বল। এর নাম হইছে একটা নাম শরীফ কইছিলাম, ও আর একটা হইছে কামাল খানে কইছি। শুন শুন, ও এরা এরা তো হাসপাতালে। হাসপাতালে? কোন হাসপাতালে? ওই থানা হাসপাতাল। থানা হাসপাতাল স্যার, খুঁজলে পাইবেন তো স্যার, কয়ে তো দিলাম না। মিন্টু জি স্যার। মিন্টু স্যার আপনারা হসপিটালে যান, ডিটেইলস কবে নিয়ে আসেন, তো ঠিক বলছে কিনা। হ্যাঁ সত্য সত্য। হ্যাঁ চুপ, কি হয়েছে শুনিয়া? আরে ওর জ্বালায় তো এলাকায় মুখ দেখাইতে পারতাছি না আমরা কেউ। কেন মুখ দেখানো যাইবো না কেন? ওই যে বখাটটা কবিরের লগে, ওই নাকি ইদানিং ওর সাথে ঘুরা বেড়ায়। হ্যাঁ বিষয়টা আমিও শুনছি। কোন এইসব নিয়ে তুই বেশি মাথা গরম করিস না, আমি দেখতেছি কি গরম যাই। কি কো মাথা গরম করবো না, এলাকায় ওরে লয়ে কানা খুশা হইতাছে। আহারে আমি তো জানি হ্যাঁ লইয়া কানা খুশা হইতাছে, তাই বলে তাই বলে মাথা গরম করলে চলবো? মাথা ঠান্ডা রেখা যা করণীয় করতে হইব। হন তুই সবাই বোঝাই কোষ, আমি বিষয়টি দেখতেছি। আর তুমি শুনো, আমার মনে হয় ভাবি ওর দিকে নজর রাখে না। আরে তোর ভাবি হ্যারে একটু বেশি ভালোবাসে, তাই বলে তো ওর ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে আমি দেখতেছি, আমি দেখছি। হ্যাঁ আর ভালোবাসে ভালো কথা, কিন্তু ওর দিকে যদি নজর না রাখে তাহলে আমাকে সমাজে মুখে চুন কালি পড়বো। আরে কইলাম তো আমি দেখতেছি, তুই যা আর মাথা গরম করছিস।
আবেদ ভাই, ও আবেদ ভাই, আরে সপ্তাহ আছে দেহনের ব্যাপার, তোমার মাইয়া এহানে এহানে অসামাজিক কার্যকলাপ করে বেড়াতেছে, গ্রামের লোক কি দেখবো না? সত্তর সত্তর তুমি এটা নিজের চোখে দেখছো? আমি দেখবো কে শুধু, তুমিও দেখবা। আরে ভাই কি দেখো ওইদিকে, চলো ধরে নেই, ধরে একটা ব্যবস্থা করে ফেলে ভাই ভাই। কি হলো কোনোদিন না দেখি, তোর ভালোবাসা আবেদ মিয়ার মায়া সোনিয়া রে যদি মাইরে ফেলানো যায় তাইলে কি হবে, পরিবার টেলেমেলো হয়ে গেল, আর মাজিদা বেগম তো আমারই হইব। এটা আসতেছে, হ্যাঁ দেখি কি একটা গিরিঙ্গি লাগানো যায়। তুমি এখানে কি করতেছ? না কিছু করতেছি না, মনে করলাম যে ভাই ভাই একটু পরামর্শকরণের দরকার আছে। কি কও ম্যাডার, একদিন একটু ভয় টয় দেখা দিল হইতো না? এইটা কেমনে কেমনে আর কি, ধর ওই যে খালাবাড়ি বেড়াইনার নাম করে লয়ে গেলে গোপালখালী বাগান আছে না একটা, নিয়া কন্যাটা দিয়ে গলাপ আছে। না না এইটা কি কও, যদি মরিটা যায়? না 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 মর না, আগে কইবা যে কয় তুই ওই রুস্তম ফরাজির ফলা কবিরের লগে আর মিশবি কি না, তখন না কইব সাইরা দিব। আর যদি মরিটা যায়, মরিটা যায় মরিটা গেলে তো পরিবারটা বাঁচলো, বাঁচলো না ভাই? আচ্ছা ঠিক আছে চলো যাই, তুমি তোমার ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার লগে আসি। কিভাবে খুন করেছিস সেটা বল। ওই যে খালার বাড়ি, এই তুই চুপ কর। স্যার আমি একদিন বোনের বাসায় যাবো, একটু সাজুম না? আরে আমি গোপালখালী যাইয়া তোর মাইয়ারে রাইখা আমি আবার ঢাকা যাবো। মা তুই একটু আগা, আমি আইতাছি। যা মা। শুনো আমি গোপালখালী যাইয়া তোর ভাইয়ারে রাইখে ঢাকা যামু, তোমার জন্য একটা সুন্দর শাড়ি আনু,
সত্যি যাও মাইয়া খারাই রইছে। ও বাবা এই দিকে তো খালা পারি না মারে, ওই সামনের ব্রিজে কাম চলতেছে ভাঙা, এই রাস্তাটা শর্টকাট রাস্তা, আমরা এদিক দিয়ে যাইয়া ওই পার থেকে ভ্যান নিমু, তাইলে তাড়াতাড়ি চলে যাবো। যা আগা। আমার মাইয়ারে আমি নিজ হাতে কেমনে মারুম, আমার বংশের মান ইজ্জত বাঁচাইতে এই কাম আজ আমার করতেই হইব। তোদের দুই মেন্টালের এমন ট্রিটমেন্ট হবে, তোরা সুস্থ হবি, কোর্টে গিয়ে সব স্বীকারও করবি, তোদের সেই ব্যবস্থাই হবে। মানে অস্বীকার করার কি আছে স্যার, সবই তো বড় ভাই কইছি, আমি তো কইছি। তুই জানিস যে হুকুমের আসামি কত বড় শাস্তি হয়? হুকুম হুকুম কারে কই স্যার, আমি আমি কইলাম যে কি কইলাম, তুই হচ্ছিস সেই সমাজের সবচেয়ে বড় ভণ্ড, সেটা বুঝতে পেরেছি। ভণ্ড কি কোটে স্বীকার করবি তো সব, যে ওর কথা সব করেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ ভাই, হ্যাঁ স্যার, আমি কোটে গিয়া সব স্বীকার করবো স্যার, সব সত্যি কথা কবু স্যার। হ্যাঁ মিন্টু, আমার ফার্স্ট টাইম না ভাই। মোহাম্মদ আলী স্যার, ওদের দুজনকে আলাদা রাখবেন স্যার। এখন কথা কইছিলাম, মানে আমার বাস কি শুনিয়ে তো বাইসে গেছে গা, কেস তো ডিসমিস তো বুঝছি, আপনার লগে একটু কি ব্যবস্থা কি কি করবে আমাদের সব। হ্যাঁ না ওই টাকা পয়সা কথা দিবি না, তোর টাকার ব্যবস্থা করতে যা, দেখ না চল, এই চল।